हेलो। না না সমস্যা হবে না। ফাইবার গিগ প্রমোশনের তো নতুন। হ্যাঁ হ্যাঁ, না সমস্যা নাই। আর আপনাদের তো যে ফাইবার গিগ, ওটার হচ্ছে নতুন একটা ইয়ে আসতেছে, ওটা বেটা ভার্সন চলতেছে, গিগ প্রমোশন করা যাবে। মানে আপনি ওখান থেকে, ওটা হচ্ছে ধরেন যারা টপ রেটেড বা ধরেন লেভেল 2 তে আছে, টপ রেটেড এর নমিনেশন পেয়ে গেছে, টপ রেটেড হবে, মানে এইরকম মানুষদের আর কি ওই ভার্সনটা আসছে। দেখলাম ওই দিন যে একজন $6 স্পেন্ড করে কটা যেন আটটা অর্ডার পাইছে এরকম। আপনারাও হচ্ছে আপনার এখনো, তারা যেহেতু এটা এখনো পুরোপুরি পাবলিশ করে নাই, বিটা ভার্সন চলতেছে, তো দেখা যাক। এটার জন্য ধরেন যে সবাই তো আর ডলার স্পেন্ড করবে না, তাই না? যারা ডলার স্পেন্ড করবে তারা দেখা যায় যে আবার কিছু অর্ডার বেশি পাবে, তাদের গিগটাও প্রমোট হবে। আর ওরা তো ওদের গিগের ইয়ের জন্য অনেক দিন ধরে কাজ করতেছে, মনে হয় 3 মাস হয়ে গেছে। 3 মাস ধরে ওদের গিগের ইমপ্রেশন, এইসব ক্লিক ভিউস, এগুলো কিছুই দেখা যাচ্ছে না, আমরাও দেখতে পারতেছি না। আচ্ছা, আপনাদের ফাইবারে সবার গিগ হয়ে গেছে? আচ্ছা, আমি একটু আপনাদের দিকগুলো একটু চেক করে তারপর আপনাদের কাছে হচ্ছে ইমেল মার্কেটিং দেখাবো। হ্যাঁ জি, ট্রায়াল রিকোয়েস্ট আপনি কোন কোন টাইমে চেক করেন? তো সবসময় চেক করার উপর থাকতে হবে ভাইয়া, কারণ বায়ার রিকোয়েস্ট গুলো হঠাৎ হঠাৎ আসে, সবসময় আপনি পাবেন না। 30 সেকেন্ড। বারোটা, হ্যাঁ 12:30টার পরে দিয়ে আসে। হ্যাঁ, রাত্রে 12টার পরে পাবেন। মানে ভাইয়া বুঝিনি। হ্যাঁ হ্যাঁ, এসিও গুলো পরে তো চেঞ্জ হওয়ার কথা না। আচ্ছা ভাই, আপনার এটা হচ্ছে কি নিয়ে, ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে? বিজনেস অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লিখছেন কেন? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলতে বুঝেছে যে আপনি ফেসবুকের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো ফেসবুকের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা যায় না, এটাতে হচ্ছে যে এখন অনেক কিছু ভেরিফিকেশন লাগে। তো এর জন্য আপনি এখানে ক্রেডিট করে ক্রিয়েট ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট সেভাবে লিখতে পারেন, যেটাতে আপনি $5 নিচ্ছেন, একদিনে ডেলিভারি দেবেন। $5-এর কাজগুলো চেষ্টা করবেন আপনারা একদিনে ডেলিভারি দেওয়ার জন্য, ঠিক আছে? এরপর আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড সেট কাভার ফটো। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্ট, সেট কাভার ফটো, এটার সাথে আপনি আরো কিছু দিতে পারেন। কারণ হচ্ছে যে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, সেটাকে সেট আপ করবেন, কাভার ফটো সেট আপ করবেন, এভাবে করে লিখবেন। ডিসক্রিপশনটা একটু ভালোভাবে লিখবেন, ক্রিয়েশন অ্যান্ড অ্যাকাউন্ট প্লাস পোস্ট। আচ্ছা, পোস্ট হচ্ছে কয়টা পোস্ট আপনি করবেন, ঠিক আছে? একটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করলেন এবং সেটার সাথে কয়টা পোস্ট করবেন সেটা একটু মেনশন করে দেবেন। ধরেন যে এখানে আপনি 3টা পোস্ট দিতে পারতেন যে আপনি $15 নিচ্ছেন এর জন্য, ঠিক আছে? এই জিনিসগুলো একটু ঠিক করবেন। এরপরে
আচ্ছা, এখানে দেখেন ভাইয়া, যে আপনি যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, লিঙ্কডইনে সাধারণত ওইভাবে কেউ পোস্ট করে না, ঠিক আছে? আপনি এখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম দিয়ে দিতে পারেন। হ্যাঁ, লিঙ্কডইন কিন্তু ধরেন যে আপনি ফেসবুকে যে পোস্টটা দিতে পারবেন, লিঙ্কডইনে কিন্তু আপনি সেই পোস্টটা দিতে পারবেন না। হ্যাঁ, তো এর জন্য হচ্ছে যে আপনার, হ্যাঁ, লিঙ্কডইনে আপনি ওই পোস্টটা দিতে পারবেন না। লিঙ্কডইনে হচ্ছে যে আপনার সবকিছু প্রফেশনাল থাকে। এখানে আপনি ইনস্টাগ্রাম দিতে পারেন বা অন্য কোনো প্ল্যাটফর্ম দিতে পারেন, সেই জিনিসগুলো দিতে পারেন। বাকি এছাড়া বাকি সব কিছু ঠিক আছে। হ্যাঁ, এরপরে আর কে আছে আপনার তিনটা? নাসির ভাই, আপনার গিফটটা বলেন তো, আপনার নামটা বলেন। এন Research 3 days potentially promotional campaigns targeted audience 3 days monitoring digital articles. ঠিক আছে, এরপরে কি আছে? সালিন্দা কি আর কোনো বানাইছেন, গিগ বানাইছেন? গ্রুপে দিয়েছেন? সত্তরটা হয়ে গেছে, এটা আপনার 2 লাইনে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দিবেন হচ্ছে ইনস্টল অ্যান্ড কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস। অনেক বেশি হয়ে যায়, রেসপন্সিভ ডিজাইন এটা দেওয়ার দরকার নেই। আপনি ইনস্টাগ্রাম কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম দিন, ঠিক আছে? সালিম ভাই, শুনতে পাচ্ছেন? প্রিমিয়াম থিম দিয়ে রেসপন্সিভ ডিজাইন এমনিতেই হয়, যে আমার যে ধরেন যে আপনাকে ওয়ার্ডপ্রেস এর থিম ইনস্টলেশনের মনে নাই। আচ্ছা ঠিক আছে, উনি আসুক। এরপরে আর কার যেন গিগ বাকি ছিল, হাবিবুর রহমান, আপনি গিগ বানাইছেন? কি সমস্যা? জয় ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে?
সেটা তো চেঞ্জ করতেছি মনে হয় নেট প্রবলেম। আচ্ছা জয় ভাই আসুক, ততক্ষণ আপনাকে বলতেছি, আপনাকে বলছি যে আপনার গিগের টাইটেলটা যেটা, ঠিক আছে, সেটা দিবেন হচ্ছে, দেখেন আপনাদেরকে তো বলছি যে 40 ক্যারেক্টারস এর মধ্যে রাখার জন্য, যদি আপনি যেটা দিয়েছেন ওটার মধ্যে হচ্ছে যে 69 ক্যারেক্টারস হয়ে গেছে, মানে অলমোস্ট 70টা। হ্যাঁ, তো ওটা হচ্ছে যে আপনার গিগের টাইটেলটা অনেক বড় হয়ে যাচ্ছে, প্লাস যখন কেউ আপনার গিগটা দেখতে আসবে তখন হচ্ছে যে আপনার গিগটা দুই লাইনে দেখা যাবে, ঠিক আছে। তা আপনি যদি দিবেন যে ইনস্টল অ্যান্ড কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম, ঠিক আছে, তো এটা যখন দিবেন তো আপনার কাস্টমার যখন হচ্ছে যে আপনার গিগটা চেক করবেন, হ্যাঁ, তো যখন চেক করবে তখন কিন্তু অলরেডি প্যাকেজের মধ্যে আপনি লিখে দিবেন যে উইথ রেসপন্সিভ ডিজাইন, ঠিক আছে, যেহেতু এটা আপনার টাইটেল আসতেছে না, সে এর জন্য হচ্ছে যে আপনি এটা প্যাকেজের মধ্যে উইথ রেসপন্সিভ ডিজাইন সেটা লিখে দিবেন, ঠিক আছে। আর যে হচ্ছে যে আপনাকে যদি কেউ থিম থিমের মানে কাস্টমাইজ করাইতে আসে, তাহলে সে তো অবশ্যই শুধু থিম কাস্টমাইজ করতে আসবে না, সে তো অবশ্যই ওই ওয়েবসাইটের কাজটা আপনাকে দেওয়ার জন্যই আসবে, তাই না? হ্যাঁ, এর জন্য হচ্ছে যে জাস্ট টাইটেলটা এটা দেন যে ইনস্টল অ্যান্ড কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম, ঠিক আছে। আচ্ছা উপায় জয় ভাই উনি কি আসছেন? জি হ্যাঁ, করে ফেলেন। জয় ভাই কি আসছেন? আচ্ছা আপনাকে আমি যেটা বলতেছিলাম যে আপনার কি এখন মানে ইলেকট্রিসিটি আছে আপনার বাসায়? কারেন্ট আছে আপনার বাসায়? আচ্ছা তাহলে আপনার এনি ডেস্কের ইয়েটা আমাকে দেন, এক্সেসটা দেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি ভিউ আসে না, উনি হয়তো এই যে মানে সেলার ইয়েতে দেয় নেই হয়তো বা। আচ্ছা ঠিক আছে, আমাকে তাহলে তাহলে হচ্ছে যে আমার ফ্রি টাইমে একটু নক দিবেন, ঠিক আছে, আপনি আমাকে রাত্রে 10টার দিকে একটা নক দিয়ে রাখবেন। জি হ্যাঁ, আপনি আমাকে রাত্রে 10টার দিকে নক দিলে আপনি হচ্ছে এনি ডেস্কের অ্যাক্সেসটাও দিন, তাহলে আমি হচ্ছে আপনারটা চেক করে দিতে পারবো যে কি সমস্যা, ঠিক আছে। আচ্ছা গিগ এটা কি দিয়েছেন নাকি ফেসবুক ইউজার্স অ্যাট্রাকটিভ? আচ্ছা এখানে 1 MB দিয়ে কি বুঝিয়েছেন, 1 মিলিয়ন? মানে আপনি 1 মিলিয়ন পিপলের কাছে কি মানে এটা প্রমোট করবেন সেটা? ঠিক আছে, অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডিসক্রিপশন ফেসবুক গাইডলাইন কাস্টম ইমেজ 10,000 অডিয়েন্স সাইজ 10 পোস্ট কাস্টম গ্রাফিক্স। আচ্ছা এখানে আপনি তাহলে 10,000 অডিয়েন্স সাইজ দিয়ে কি বোঝাচ্ছেন? ফ্রি বেস ডেলিভারি ঠিক আছে, বাট 10,000 অডিয়েন্স সাইজ এটা এটা দিয়ে কি মিল করতেছে? জয় বিশ্বাস, জয় বিশ্বাস আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যে আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি এখানে 10,000 অডিয়েন্স সাইজ 10 পোস্ট এটা দিয়ে কি বোঝাচ্ছেন? মানে 10,000 অডিয়েন্স সাইজ মানে 10,000 অডিয়েন্স আপনার আছে? আচ্ছা এরপর আপনি 10টা পোস্ট করবেন, দশটা পোস্ট কি আপনি নিজে লিখবেন? আচ্ছা
আচ্ছা, আপনার গিগের নামগুলা যে দিয়েছেন ঠিক আছে, বাট আপনি হচ্ছে যে আপনারটা মানে ক্লায়েন্ট যদি আপনার কাছে এসে তখন আপনাকে যদি বলে 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন, মানে আপনি $5 দিয়ে হচ্ছে 1 মিলিয়ন মানুষের কাছে ফেসবুক প্রমোট করবেন, ঠিক আছে, সাধারণ সেন্সে কিন্তু মাথার মধ্যে এটাই আসবে। হ্যাঁ, তো তখন আপনি কি বলবেন? ধরেন আপনাকে জিজ্ঞেস করলো না, আপনার এখান থেকে কন্টিনিউ দিয়ে আপনাকে হচ্ছে যে ইয়ে করে দিল, কি বলে, অর্ডার প্লেস করে দিল, ঠিক আছে। এখন অর্ডার প্লেস করে দেওয়ার পরে আপনি তাকে এই জিনিসগুলো প্রোভাইড করলেন যে একটি ফেসবুক ইউজার, সেই জিনিসটা দিলেন, এগুলো দিলেন, সব কিছুই দিলেন। তো তখন যদি সে আপনাকে জিজ্ঞেস করে যে আপনি তো বলছেন যে আপনি 1 মিলিয়ন ফেসবুক প্রমোট করবেন, বাট এখানে তো 1 মিলিয়ন হয়নি, তখন আপনি কি কি বলবেন? না, ভুল হয়নি, ভুল হয়নি, ঠিক আছে, এটা আপনি তাকে বলবেন। তখন আপনি তাকে এটা বলবেন, এটা হচ্ছে যে আপনার প্যাকেজের নাম, ঠিক আছে, যে আপনি 1 মিলিয়ন ফেসবুক প্রমোট করছেন, এটা হচ্ছে যে আপনার প্যাকেজটার নাম, এটা হচ্ছে ওকে বলে দিবেন, বাকি সবকিছু ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখেন আপনি বেসিকে কাস্টম গ্রাফিক্স দিচ্ছেন, স্ট্যান্ডার্ডে কাস্টম গ্রাফিক্স দেননি, প্রিমিয়ামেও কাস্টম গ্রাফিক্স দেয়নি। আচ্ছা, 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 ঠিক আছে। আর এরপর হচ্ছে ফেসবুক গাইডলাইন, ফেসবুক গাইডলাইন মানে এটা দিয়ে কি কি বোঝাচ্ছেন আপনি? আচ্ছা, ঠিক আছে, আপনার দিক তাহলে ঠিক আছে। এরপরে হচ্ছে কি আছে, আরাফাত, আপনার ইয়ে বলেন, প্রোফাইলের নাম বলেন, জি আপনার প্রোফাইলের নাম বলেন। রহমান নাকি রহমান? যে আনলিমিটেড রিমিশনটা আপনাদের বারবার করে ইউজ করতে না করছি, আনলিমিটেড রিভিশন এখানে দিবেন, কারণ আপনি কাজ করলে বাইরে আপনাকে এমনিতেই রিভিশনে দিবে, ঠিক আছে। হ্যাঁ, আমি ওই যে আপনারা যে সেই দিন দেখলেন না যে আমি একটা মানে কাজ করতেছিলাম, সেই বায়ার আমাকে 2 দিন ধরে শুধু রিভিশন দেওয়াইছে। সে একবার একটা ডেসক্রিপশন দিচ্ছে, বলে যে এটা না এটা ইউজ করো, আবার বলতেছে যে কাভার ইমেজ এটা না এটা ইউজ করো, মানে ডিফল্ট যে কাভার ইমেজ দেওয়া থাকে, মানে যেটা হচ্ছে ধরেন যে আপনার লাইট ব্লু কালার থাকে বা অ্যাশ কালার থাকে, ডিফল্ট যেটা থাকে অলরেডি, সেটা তো চেঞ্জ করার কোনো ওয়ে নেই। সে আমাকে বলতেছে যে তুমি এটা চেঞ্জ করো, চেঞ্জ করে ওটাকে হচ্ছে মানে ওইটা যাতে নাই থাকে, তো সেটা আমি কিভাবে করবো? মানে এরকম হচ্ছে কিছু পাবলিক থাকবে, এদেরকে আপনি বুঝাই দিতে পারবেন না, তো আপনার কাছ থেকে হচ্ছে বায়ার এমনিতে রিভিশন নিবে। তো আপনার হচ্ছে এখানে আনলিমিটেড রিভিশন দেওয়ার কিছু নেই। আপনার যদি ওয়েবসাইট হয় তো ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি সেখানে আনলিমিটাও আনলিমিটেড না, যে আপনি একটা বা 2টা রিভিশন, এগুলো হচ্ছে যে আপনি যখন প্যাকেজ ইনক্লুড করবেন তখন হচ্ছে সেখানে আপনি দিয়ে দিবেন, বা সোশ্যাল মিডিয়া এইসব কাজের জন্য আনলিমিটেড রিভিশন এটা কখনো ইউজ করবেন না। হ্যাঁ, রিভিশন নতুন অবস্থায় দেওয়া যায়, বাট আপনি যখন প্রফেশনাল হয়ে যাবেন তখন দেখা যায় যে মানে একটা রিভিশন দেয় শুধু, বা যারা ধরেন গ্রাফিক্স এর কাজ করে তারাও দেখা যায় 2টা বা 3টা এই ধরনের রিভিশন দেয়, তারপরেও কিছু বায়ার থাকে মানে তারা রিভিশন দেওয়াইতেই থাকে, বুঝতে পারছেন? আমি গত 2 দিন ধরে রিভিশন দিয়ে আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে।
না আগে অর্ডার অ্যাকসেপ্ট করা ওদের সাইটটা তো কাজ চলতেছে, তো এই কারণে হচ্ছে যে কাজ চলার কারণে ওখানে মানে ওরা কি চাইলেও সবাইকে মানে সেম টাইমে সাপোর্ট দিতে পারতেছে না। তো আপনারা তো দেখলেন যে ওইখানে মানে রিভিশন মানে কেউ যদি তার অনেক কিছু রিভিশন থাকে বা ধরেন যে আপনি ডেলিভার করে দিলেন তার কাজ আরো বাকি আছে, তো সে হচ্ছে তখন ওইভাবে আপনাকে রিভিশনে রাখতে পারে। বা আপনি যখন অর্ডারটা ডেলিভার করবেন বা ডেলিভারের আগে আপনি তো আপনার ক্লায়েন্টকে বলবেন যে আমার কাজ শেষ, তখন তো কাজটা দেখতে যাবে, তখন কিন্তু সে আপনাকে রিভিশন দেওয়াবেই যে এইটা এইভাবে না বা ঠিক আছে, ঠিক থাকলে বলবে ঠিক আছে, বাট খুব কম মানুষই বলে ঠিক আছে, মানে আগে চেক করে যদি কোনো প্রবলেম থাকে তাহলে রিভিশন দেয়। বাট আপনি যদি আনলিমিটেড রিভিশন এভাবে দিয়ে রাখেন তাহলে দেখবেন যে ওই সে খালি আপনার রিভিশনই দেওয়াচ্ছে, মানে এই ফাইবার গ্রুপগুলো যেগুলো আছে ওগুলোর মধ্যে, হ্যাঁ ওগুলোর মধ্যে ফাইবার যে গ্রুপগুলো আছে ওগুলোর মধ্যে দেখবেন যে অনেকে বলে যে মানে রিভিশনই দেওয়াচ্ছে, তো ওইরকম দেখবেন যে শুধু আপনাকে দিয়ে রিভিশনই দেওয়া যাবে। এর জন্য আপনার আনলিমিটেড রিভিশন এই কথাটা ইউজ করবেন না। অফি থাকবে, আউট অফ অফিস মানে হচ্ছে যে আপনি যখন আপনার অফিসে থাকবেন না, মানে ফাইবারে যে আপনি কাজটা করতেছেন এটা তো আপনার কাইন্ড অফ জব তাই না? তো এখন আপনি যখন ধরেন যে কোনো ভ্যাকেশনে আছেন, যে সেই ভ্যাকেশনে আপনার কয়েকদিন লাগতেছে, মানে আপনি আপনি এক সপ্তাহ টোটালি ফাইবারে ঢুকতে পারবেন না, ঠিক আছে আপনি টাইম পাবেন না, তো তখন হচ্ছে আপনি আউট অফ অফিস দিবেন, বুঝতে পেরেছেন? কিন্তু আউট অফ অফিস দিলে আবার আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে আপনার ইয়ে হয় না, যে আপনার র্যাঙ্কটা হারায় যায়, র্যাঙ্ক আপ হয় না, ধরেন আপনার একটা গিগ র্যাঙ্কে আছে, আপনি আউট অফ অফিস দিয়ে চলে গেলেন আপনার ওই গিগটা ওখান থেকে চলে গেল, ঠিক আছে সেটা মানে র্যাঙ্ক হারায় ফেলবে। তো এর জন্য চেষ্টা করবেন যে ফোন তো আপনাদের সাথে সবসময় থাকি, তো এই কারণে আপনারা যে কোনো যান না কেন ফোন থেকে হচ্ছে বা যদি মেসেজ দেয় তাদের সাথে ফোন থেকে কন্ট্যাক্ট করার ট্রাই করবেন, আর যদি ল্যাপটপ থাকে তাহলে সাথে ল্যাপটপ ক্যারি করবেন, আলাদা হচ্ছে মানে ইন্টারনেট ক্যারি করবেন, মডেম বা হচ্ছে সিমে ইন্টারনেট নিয়ে গেলেন, এভাবে হচ্ছে ক্যারি করা ট্রাই করুন যাতে আপনি সবখানে থেকেই কাজটা করতে পারেন। আই উইল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড ফ্যান পেজ। ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ, অপটিমাইজ বানান কি এভাবে নাকি জেড দিয়ে লেখে? হ্যাঁ তাহলে আই উইল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ এন্ড ফ্যান পেজ, দরকার নেই বিজনেস পেজ দিলেই হবে, এই এন্ড ফ্যান পেজ দিলে তার আপনার দেখুন যে কত বড় হয়ে গেছে। ৬২ ক্যারেক্টার হয়ে গেছে দেখছেন, আর এইটুকু যদি কেটে দেন কতটা চলে যাবে, ৪৯ আসছে, কতগুলা রিমুভ হয়েছে? হ্যাঁ অনেক, আমি তো এটাই দেখলাম ঘুম থেকে উঠে দেখে। ডুব ভাই আপনি আর একটু ছোট করে দিবেন, এবার দিস দিয়ে দিয়েছেন ক্রিয়েটিং আর ফেসবুক বিজনেস পেজ আর ফ্যান পেজ অ্যালাউস মোডেম। ফ্রেন্ডলি কমিউনিকেশন এন্ড 24/7 সার্ভিস না, এটা যে পাশাপাশি লিখছেন এটা নিচে লিখে দিবেন, ঠিক আছে? আর সবাই হচ্ছে শুরুর দিকটা দেখে, এটা হচ্ছে যে মানে নিউ একটা লাইন হইলে এটা আরো বেটার হয়। কমিউনিকেশন ঠিক আছে, কম্পেয়ার প্যাকেজেস হচ্ছে বেসিক, আপনার এটা মনে হয় ওই দিন দেখে দিয়েছিলাম আমি। আচ্ছা আচ্ছা, এটা সেট আপ ফটো
আছে, এর সেটআপ হচ্ছে গ্যাসের স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, অ্যাডভার্টাইজ ট্র্যাকিং সেটআপ স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, ওয়েবসাইট ইন্টিগ্রেশন গ্যাসের স্ট্যান্ডার্ড, অ্যাডিশনাল ট্র্যাকিং স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, অ্যাডিশন করা প্রিমিয়াম। আচ্ছা, অ্যানালিটিক্স ট্র্যাকিং সেটআপ এটাও শুধু প্রিমিয়াম এর দিয়ে, স্ট্যান্ডার্ডের দরকার নেই। What you for do you need to set up? Business connection, official process, business contact information, options of maintenance, check it as well. Then I put on this special learning device, this one, set a learning intention, set a requirement basis. Do I have to put up a page or do you manage? I have to put up a page. Page 5, আচ্ছা, এটা দিয়েছে ডু আই হ্যাভ টু ক্রিয়েট দ্য ফেসবুক পেজ অর উইল অর ইউ উইল ডু ইট, এটা মানে সে আপনাকে কেন বিজনেস পেজ ক্রিয়েট করে দিবে, বিজনেস পেজটা আপনি তাকে ক্রিয়েট করে দিবেন, বিজনেস পেজের জন্য তো আপনার লগ ইন অ্যাক্সেস লাগবে না। আপনি কি লিখছেন, ইউ উইল নিড টু ক্রিয়েট আ পেজ ফার্স্ট অ্যান্ড দেন মেক মি অ্যাডমিন অফ দ্য পেজ, কেন আপনি যে বিজনেস পেজটা ওকে ক্রিয়েট করে দিচ্ছেন, তাই না? আপনি এটা তো হচ্ছে যে আপনি বিজনেস পেজ ক্রিয়েট করতেছেন, বিজনেস পেজ ক্রিয়েট করে দিলে ও আবার আপনাকে কেন বিজনেস পেজ ক্রিয়েট করে দিবে? আপনি বিজনেস পেজ ক্রিয়েট করবেন, ওকে আপনি অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিবেন, এই পয়েন্টটা টোটালি রিমুভ করে দিবেন, এটা দরকার নেই। হোয়াট আর দ্য সার্ভিসেস ডু ইউ অফার ইন ইউর ফর সোশ্যাল মিডিয়া পেজ অর প্রোফাইল? আচ্ছা, ইন ইউর ফর সোশ্যাল মিডিয়া পেজ অর প্রোফাইল সেটআপ এন্ড মার্কেটিং সার্ভিসেস রিলেটেড ট্যাক্স, ফেসবুক মার্কেটিং, বিজনেস পেজ, ফেসবুক পেজ, পেজ ক্রিয়েশন, ফ্যান পেজ, ঠিক আছে, ট্যাগুলো ঠিক আছে, বাকি সব কিছু ঠিক আছে, সমস্যা নেই। যে হ্যাঁ দিবে, 3 মাস পর, 3 মাস পর ফাইভার মানে আপনার নিয়মিত মেইল চেক করবেন, 3 মাস পরে ওরা আপনাকে একটা মেইল দিবে, তখন আপনি জাস্ট আপনার ফাইবার অ্যাকাউন্টে ঢুকে মানে জাস্ট হচ্ছে ওইটা উইথড্র দিতে পারবেন। বাট আপনি ধরেন কাউকে কোনো ধরনের ইনবক্স সেগুলো করতে পারবেন না বা আদার্স অন্য কোনো কাজ করতে পারবেন না, শুধু জাস্ট ঢুকতে পারবেন, ঢুকে জাস্ট ওই মানে আপনি যে পেমেন্টটা পাইতেন সেটা উইথড্র দিতে পারবেন। না, ফাইবারে হচ্ছে যে আপনার কাটা ওটা তো আর পাবেন না। হ্যাঁ আচ্ছা, হুম 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 ফাইবারে ওইটাই যে অনেকের অ্যাকাউন্ট ধরেন চলে যায় না, তো তখন হচ্ছে যে তাদের তো মানে অনেকটা অ্যামাউন্ট ওখানে থেকে যায়, তো এই কারণে হচ্ছে যে 3 মাস পরে ওইটা আর কি উইথড্র করতে পারে। আচ্ছা, শাহাদাত হোসেন নেই আজকে ক্লাসে? হ্যাঁ আরে ব্লগে ভালো ভালো আর আমারটা তো এখন ইয়াতে ব্লক খাইছে। দেখেন হয় নাকি? হ্যাঁ
কে সালাইন ভাইয়া নাকি আমি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ খুবই ভালো। আপনারা এখন থেকে না এখন থেকে হচ্ছে নাসির ভাইয়া কিসে পড়েন, ইন্টারমিডিয়েটে নাকি ইয়াতে? আচ্ছা, তো আপনি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে ধরেন, এখন থেকে যদি আপনি কাজগুলো ভালোভাবে করেন, ঠিক আছে, বা আপনারা সবাই মানে যাদের এইজ কম তাদের জন্য সুবিধা বেশি, তারা হচ্ছে যে অনেক বেশি টাইম পাবেন, ধরেন আগামী 5 বছরের মধ্যে অনেক কিছু করে ফেলা সম্ভব। আগামী 5 বছর পর দেখবেন যে নিজে গাড়ি কিনে ঘুরতেছেন, বুঝছেন? কে ল্যাপটপ কিনছে নাসির ভাই? হ্যাঁ, এটাই ল্যাপটপটা আপনার প্রয়োজন বেশি। আপনি না টেলিগ্রামের একটা গিগ বানাইছিলেন? তাহলে আপনি তো টেলিগ্রাম নিয়ে একটা গিগ বানাইলে পারেন, টেলিগ্রাম তো এখন অনেক পপুলার একটা ইয়ে। টেলিগ্রামের সার্ভিস গুলো দেখে দাঁড়ান। হ্যাঁ আচ্ছা, টেলিগ্রাম বট আছে, টেলিগ্রাম গ্রুপ, কতগুলো সার্ভিস আছে, 719টা সার্ভিস আছে। তাহলে এখানে আপনি একটা টেলিগ্রাম রিলেটেড ইয়ে বানায় ফেলেন। হ্যাঁ না, আপনি এমনিতে চাইলে মানে টেলিগ্রামে একটা গিগ ওপেন করে ফেলতেই পারেন। হ্যাঁ এটাই, যে প্রমোটেড প্রমোটের জন্য একটা ইয়ে করে ফেলতে পারেন। মনির হোসেন ভাইয়া কি আছেন? আপনার প্রোফাইলের নামটা জানো কি ভাইয়া? সমস্যা নেই, আমি নিচ্ছি। আচ্ছা, আপনারটা তো দেখেছিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে দুইটা গিগ নাই আর কার, মনির হোসেন ভাইয়াটা দেখেছি, মির্জা নোফেল আপনার কোনো কিছুই এখনো পর্যন্ত দেখিনি আমি। আপনার ইয়ে বলেন, প্রোফাইলের লিংক বলেন। মার্কেটিং, ই মার্কেটিং, আরেকটা গিগ কোথায় ভাইয়া? আচ্ছা, এই সেম গিগটা আমি কার যেন দেখলাম,
1 মিলিয়ন ফেসবুক প্রমোশন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, সেম গিটটাই কার যেন দেখলাম। আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর ইউ টু টার্গেট শাউট আউট 3 মিলিয়ন ইউজার্স। এখানে আপনি অনেক বড়, মনে হয় 70টা হয়েই গেছে। 60 কাউন্ট করছেন? 60 কি আপনার মানে র্যাঙ্কিং এর জন্য ভালো? কি দেখাইছে? পারফেক্ট পারফেক্ট দেখালো। আপনি 40 ম্যাক্সিমাম 40 থেকে 50 মধ্যে রাখার ট্রাই করবেন। এই যে দেখেন 67 হয়ে গেছে, এটা কিন্তু আপনার দুইটা লাইনে চলে গেছে। দেখেন দেখছেন দুইটা লাইনে চলে গেছে, যে চেষ্টা করবেন যাতে একটা লাইনে হয়ে যায়। আই উইল ডু ফেসবুক প্রমোশন এন্ড শাউট আউটস লিখতে পারতেন, মানে ফর ইউ টু টার্গেট, এটা তো দরকার নেই। ফর ইউ এটা তো বোঝাই যাচ্ছে যে আপনি তার জন্যই তো কাজটা করবেন, তাই না? আপনি এটা মুছে দিতে পারেন যে আই উইল ডু ফেসবুক প্রমোশন, এটু ঠিক আছে, এন্ড শাউট আউটস এটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, দুইজনের তো মনে হয় ডেসক্রিপশন আর এই সেম জিনিস একই রয়েছে, তাই না? কিন্তু আপনাদের স্যার এই জিনিসগুলো তো এক, যদি একজন চায় আরেকজন সম্পর্কে তো রিপোর্ট করে দেওয়া যাবে। আপনারা একজন আরেকজনকে চাইলে রিপোর্টও করে দিতে পারেন, বা ধরেন আপনারা যেখান থেকে নিয়েছেন তারা অন্য কেউ চাইলে তো রিপোর্ট করে দিতে পারেন। কারণ আমি দেখেই কিন্তু বলে দিলাম যে আমি মানে এটা কোথায় যেন দেখেছি। নূর আলমের ছিল এটা? নূর আলম না, অন্য কারো ছিল। আচ্ছা, ডেসক্রিপশনটা আলাদা কিন্তু হচ্ছে ভিতরে জিনিসগুলো একটু চেঞ্জ আছে। আচ্ছা,